আরে কিশোর বন্ধুরা, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে যে আমি কদিন মানে এতই কাজে ব্যস্ত ছিলাম, আর আমার গাছের ট্রিটমেন্ট করাই হয়নি, গাছগুলো লাল হয়ে যাচ্ছে, সেই জন্য আজকে কালী পুজোর মানে দিওয়ালির আজকে কোনো অনুষ্ঠান নেই, মানে আজকে চলে এলাম মল্লিকাকে রান্না ভাত দিয়ে আমি গাছের ট্রিটমেন্ট করতে এলাম। আর গাছগুলো পুরো লাল হয়ে যাচ্ছে, সার দিতে হবে, সার দিয়ে মাটি খুঁড়ে তারপরে জল দিয়ে তারপরে এই গাছের ট্রিটমেন্ট করতে আজকে আমার 2 ঘন্টা আরে বেশি হবে। তো এই করতে করতেই আমার 2 ঘন্টা লেগে যাবে, তো দেখি কতটা পারি আজকে। আবার বৃন্দাবন যাওয়ার আছে, তারপর আর হবেই নি মানে গাছের মানে ট্রিটমেন্ট করাই হবে নি বলতে গেলে। আজকে যে একটু করে দিই, তারপরে মল্লিকার রান্না হয়ে গেলে তারপর আমি ভোগ লাগাতে যাব। এখন সকাল 9:30 বাজে, তো ছেলেও অফিসে যাবে তাড়াতাড়ি, তো আমি বলি এগুলো আগে করে নিই তারপরে ভোগ লাগাবো। গাছে পোকাও হয়ে গেছে প্রচুর, বাইরে থেকে আওয়াজ আসছে, তো এগুলো আগে পরিষ্কার করে নিই। আগে এই যে লাল লাল পাতাগুলো, সব এই যে পাতাগুলো শুকনো শুকনো হয়ে যাচ্ছে, এগুলো আগে আমি ভালো করে ছড়িয়ে নিই, ছড়িয়ে তারপরে মাটি খুঁড়বো, সার দেবো। এই যে এই পাতাগুলো সব কিরকম হয়ে যাচ্ছে গাছে। এই দেখুন বন্ধুরা, আর রোদের তাপে গাছগুলো একদম ছালা মারা হয়ে গেছে, আর পুরো লাল হয়ে গেছে পাতাগুলো, দেখতে কিরকম হচ্ছে আমার মায়া লাগছে। কেন কি এই গাছটা এত সুন্দর ছিল, এর এখান থেকে পাতা তুলে তুলে আমি পুজো করতাম, পূজা করতাম, তো এই পাতাগুলোই খারাপ হয়ে গেছে, মানে শুকিয়ে একদম লাল হয়ে গেছে এত রোদের তাপ। আমি যে এখানে বসে আমি একটু গাছের ট্রিটমেন্ট করছি, আমারই শরীরটা যেমন কিরকম হাইফাই করছে, এত রোদ আর তাপ লাগছে। আমি তবু তো ভিতরে বসে বসে করছি, আর মাঝে মাঝে ওই দিকটা যাচ্ছি, তো ভিতরে কিছু গাছ তুলে নিয়ে গাছের ইয়ে ট্রিটমেন্ট করছি, আর মাঝে মাঝে ওইগুলো ওই যেগুলো তুলতে পারিনি গাছগুলো, ওইগুলো মাটি করে সার দিয়ে দিচ্ছি আর জল দিয়ে দিচ্ছি, তাই আমার যেমন রোদে মাথা ঘুরছে। তো রোদের এইরকম রোদে তাহলে গাছ কি ভালো থাকবে? গাছ শুকিয়েই যাবে। আমি এই যে পরিষ্কার করে এই যে লাল লাল পাতাগুলো সব বেছে তারপরে মাটি খুঁড়ে সার দিয়ে জল দেবো, এই যে কত পাতা ঝরে যাচ্ছে এই গাছটার মধ্যে। আজকে আমার গাছ পরিষ্কার করতে করতে হালত খারাপ হয়ে গেছে, এই যে গোলাপ গাছগুলো কাটিং করেছি আর এই যে সব পাতা সব ছড়িয়েছি, আর এই যে পরিষ্কার করে মাটি খুঁড়ে সব সার দিয়ে দিয়েছি, এখন পরিষ্কার হয়ে গেছে। আর কিছুদিন পরেই আবার গাছগুলো ভালো হয়ে উঠবে, চারিদিকে সব এইখানটাই পুরো সবটা করে নিয়েছি। আর এই ফুলগুলো দেখে কি সুন্দর লাগছে, কত হয়েছে আমাদের এই ফুলগুলো। আর পেঁপে গাছটা, পেঁপে গাছে ফুল হচ্ছে মানে এখনো ফুটেনি, ফুলগুলো ফুলি ধরেছে। বন্ধুরা রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। আজকে দুপুরের ভোগ নিবেদন করা গেছে, আজকে দেওয়া হয়েছে গোপীনাথকে অন্য, আলু মাখা, ফুলকপি, আলু ভাজা, দই তড়কা, সজনেটার রসা, কাঁচকলা দিয়ে আলু দিয়ে, আর এটা দিয়েই আজকে ভোগ লাগালাম গোপীনাথকে। জল আছে, এই যে আমাদের গোপীনাথের এরকম সিঙ্গার বানিয়েছি, মানে সিঙ্গার করেছি এইভাবেই। আজকে গ্রিন গ্রিন লাগছে গোপীনাথকে, সবকিছু গ্রিনই বলতে গেলে করিয়েছি। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গুরুদেব, জয় গোপীনাথ। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, আর আজকে তো তোমাদেরকে রান্নার কিছু দেখাইনি, মল্লিকা রান্না করেছিল আর আমি শুধু গাছের ট্রিটমেন্ট করেছিলাম। তো গাছের ট্রিটমেন্ট করতে 2 ঘন্টা লেগেছে, আর গাছগুলো এতটাই মানে অনেকদিন করা হয়নি বলে
প্রায় বলতে গেলে গাছে ট্রিটমেন্ট করলে মানে পাতা আর মঞ্জুরি কাটতে মাটি কুড়তে 2 দিন ছাড়া করলে খুব ভালো, গাছ ভালো থাকে। আর এই কদিন আমার কিছুই করা হয়নি, বহু দেশে গেছে আর আমার গাছের ট্রিটমেন্টই হয়নি, পূজা পাঠ এইসব করতে করতে গাছের দিকে ধ্যানই হয়নি। তো আজকে আমি বলি আজকে করেই ছাড়বো, আজকে কোনো কিছু এইদিকে রান্নাঘরে কিছু সামালবনি। তো মল্লিকা আজকে রান্না করেছিল, তো রান্না করেছিল সিম্পল রান্না, সজনেটা হয়েছিল। এখন প্রসাদ পাওয়া গেছে, ছেলেও অফিসে চলে গেছে, আর মল্লিকা এখন রঙ্গোলি বানাচ্ছে বাইরে মেন গেটের বাইরে। আর আমি আজকে রঙ্গোলি বানাবনি, ঘরে যে বানিয়েছিলাম কালকে ওইটাই আছে, আর আজকে মেন গেটের বাইরে মল্লিকা আজকে বানাচ্ছে, কালকেও বানিয়েছিল। আর তোমাদেরকে দেখাইনি কি হয়েছে, রঙ্গোলিটা খারাপ হয়ে গেছিল, একটা বাচ্চা এসে পুরো খারাপ করে দিয়েছিল, আর বানানো হয়নি, পরে আর দেখাই হয়নি। তো আজকে যে সেই জন্য আবার বসে পড়েছে রঙ্গোলি নিয়ে। আর আমি বলি আবার কি, কালকে কালকে হচ্ছে যে দিওয়ালি, তারপরে ভাইফোঁটা আছে, 2 দিন পরে গোবর্ধন পূজা আছে, সেই জন্য আমি বলি মিষ্টি তো বানাতে হবে। আর তো গুলাব জামুনের প্যাকেট আনা হয়েছিল, সেদিনে দেখিয়েছিলাম, এইটা এইটা থেকেই আজকে বানাবো কিছুটা, তো বানিয়ে নিই। তো আজকে টাইম আছে, কালকেও টাইম নেই, পরশুও টাইম নেই, তারপরে বৃন্দাবন যাবো। আর আমি বলি আজকে বানিয়ে নিই, বেশি বকবক করে বকবক করে নিয়েছি, এখন বানিয়ে নিই তাড়াতাড়ি করে, এত গাড়ির আওয়াজ কি বলবো। আর গরমও সেরকম প্রচুর গরম, ঠান্ডা গরমে ঠান্ডা গরমে আমার গলাটা কীরকম হচ্ছে, আর মাথার যন্ত্রণাও হচ্ছে। কালকে কি মাথার যন্ত্রণা, রাত্রে মানে ঘুম ধরেনি, এত মাথার যন্ত্রণা, কি হবে কি জানি। আজকে আবার সর্দি সর্দি ভাব লাগছে, ঠান্ডা গরমে, ঠান্ডা নেই গরম, গরম লাগে খুব প্রচুর গরম, আবার ঘাম দেয়। এই যে এতগুলো পাউডার নিয়ে নিচ্ছি গুলাব জামুনের, আর এইগুলো কি খুবই সুবিধা, তাড়াতাড়ি বানানো হয়ে যায়। আবার এই যে প্যাক করে আবার গাড়াল দিয়ে আটকিয়ে ফ্রিজে রেখে দেবো, খারাপ হয়নি। তো আমার লাগবে দুধ, তোমরা জল দিয়েও মাখাতে পারো, কিন্তু দুধ দিলে, দুধ দিয়ে মাখালে টেস্টটা বেশ ভালো হয়েছে, আর দুধ দিয়ে মাখালে নরমও হয়, টেস্ট ভালো হয়। এখন আমি একটু ঘি দিয়ে দেবো, অল্প ঘি দিচ্ছি। ঘিটা দিলে নি গুলাব জামুনগুলো প্রচুর নরম হয়। হালকা হাতে এটাকে মাখিয়ে নেবো, এটার মধ্যে সব কিছুই দেওয়া আছে পাউডারের মধ্যে, কিন্তু তবু একটু ঘি দিলাম কেন কি, এগুলো তো অনেকদিন প্যাকেট বলতে গেলে সব থাকে দোকানে, আর শুকনো শুকনো হয়ে যায়, আর ঘরে যে একটা ফ্রেশ বানানো হয় সেইটাই একটা আলাদা। তো সেই জন্য একটু ঘি দিয়ে দিলাম, ঘিটা দিলে কি হবে পাউডারটা একদম নরম হবে, আর পান্তুয়া বলছি, পান্তুয়া তো বাঙালিদের তো পান্তুয়াই বলতে গেলে, পান্তুয়া আমাদের ফেভারিট, তো সেইটা এত নরম হয় কি বলবো তোমাদেরকে, এত নরম হয়। আর আমাদের যে মিষ্টিগুলো হয়, আমি আমি তো ভালো মানে আমি নিজেকেই নিজে বলছি ভালো, কিন্তু ভালো হয় বলেই বলছি, সবাই খুব নাম করে আমাদের এখানের মানুষজন দিয়ে আসি, তো এই মিষ্টিগুলো সবাই বলে কেউ পারেনি বানাতে, আমাকে ডেকে ডেকে নিয়ে যায় ওদের ঘরে, মানে যাদের ইচ্ছে করে যে বানাতে, তো আমাকে ডেকে নিয়ে যায়, আর আমি হচ্ছে যে বানিয়ে দিয়ে আসি, এইভাবেই বানাই। তো সবাই বলে কি করে বানাও কি করে বানাও, পাউডার মানে প্যাকেটওয়ালা গুলাব জামুন। তো এই যে দুধ, অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নেব, খুব সুন্দর হয়, তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, আর দোকান থেকে কিনেই খেতে ইচ্ছে করবে না, দোকানের কত দাম নেয়, আর দোকানের বেশি কতদিনের মিষ্টি চিনির রস আরে থাকে, মাছি পোকা সব পড়ে, তো ঘরে ফ্রেশ বানিয়ে খাও কত ভালো, ভগবানকেও ভোগ লাগানো হলো আর সবাই খেতে পারো। অল্প অল্প দুধ দিয়ে মাখিয়ে নেবো, খুব শক্ত করে মাখানো চলবে না, এটা একটু নরম করে মাখাতে হবে। তো এই যে মাখিয়ে নিচ্ছি খুব নরম করে, আর এটা একটু ঢাকা দিয়ে রাখলে মানে একটু রাখলে শক্ত হয়ে যায়, সেই জন্য একটু নরম করেই মাখালাম। আর এখন এই যে হাতে লেগে যাচ্ছে, এখন একটু অল্প করে ঘি দেবো, বেশি না, একদম বেশি দেওয়া চলবে না, অল্প ঘি দিয়ে এটাকে মাখিয়ে নিলে হাত থেকে ছেড়ে যাবে, আর থালা থেকেও ছেড়ে যাবে ভালোভাবে। এটাকে আমি 5 থেকে 6 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো, তারপরে গোল গোল করে মিষ্টিগুলো ভেজে নেবো।
তো এই যে আর একটু জড়ায়নি হাতে, খুব সুন্দর করে ছেড়ে গেল। এটা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমি তো এইদিকে গুলাব জামুনটা বানাচ্ছি আর মাখিয়ে রেখে দিয়েছি, এখন চিনির রসটা বানাবো। তার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমাদের মল্লিকা কিরকম রঙ্গোলি বানায়। দেখি, এই যে বাইরে বসে বসে রঙ্গোলি বানাচ্ছে। এই যে এইদিকে রঙ্গোলিটা বানাচ্ছে, আজকে আজকে অন্য ডিজাইন বানাচ্ছে, কালকে বিগড়ে দিচ্ছে সব, কালকে একটা বাচ্চা বিগড়ে দিচ্ছে। এই পুরো কমপ্লিট হলে বুঝে যাবে কিরকম হচ্ছে। কত কালার নিয়ে বসেছে কি দি। এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর চিনি নিয়ে নিলাম, 300 গ্রামের মতন চিনি দিয়ে দেবো, 2 বাটি জল। এই বাটিরই 2 বাটি জল দিয়ে দিলাম। এখন চিনির রসটা এলাচ দিয়েছি 3টে থেতো করে, আর এই এই মিষ্টি মানে আবার ঢাকা দিচ্ছি কেন, এটা আবার শক্ত হয়ে গেছে। আর এটার এটাতে থেকে কটা মিষ্টি হবে, 20টা আরে হয়ে যাবে, তো 20টার মতন মিষ্টি হবে। তার আন্দাজে আমি চিনি দিয়েছি 300 গ্রামের মতন চিনি, আর জল দিয়ে দিচ্ছি। আর এটার মধ্যে 2-3টে এলাচ দিয়েছি, আর দিয়ে দেবো কেশর। আর কেশরটা ভালো নয়, খুব একটা ভালো নয়, কালার নেই, একটু অল্প কেশর দিয়ে দিলাম। তো তোমাদেরকে অনেকবার দেখিয়েছি গুলাব জামুনে, তবু আমি ভাইফোঁটা আর দিওয়ালি সেই জন্য আমি বলি বানাচ্ছি যখন, তো তোমাদেরকেও দেখিয়ে দিই। আমার নতুন বন্ধু যারা, তারাও দেখতে পারবে যে এই কিডস এর গুলাব জামুনের প্যাকেটে কত সুন্দর গুলাব জামুন হয়। তো কেশরটা দিয়েছি, যে কালার কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন চাটনিটা হতে থাও। চাটনি না, এটা একটু চিনিটা গলে গেলেই মানে একটু চটচটা একটু চিনির রসটা হবে, তারপরেই হয়ে যাবে। তো এই যে চিনির রসটা হয়ে গেছে, গুলাব জামুনের চিনির রস একদম রেডি, কালারটাও ভালো এসছে। কেশরটা একটু বেশি দিতে কালারটা বেশ ভালো, তো এখন এটা সাইডে রেখে দেবো। তো এইটা শক্ত হয়ে গেছিল, আমি হচ্ছে যে আবার একটু 2 চামচ লাগেনি দুধ, তো একটু দুধ দিয়ে আবার এই যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এটার মধ্যে একটা জিনিস দিলে গুলাব জামুনের ভিতরটা একটু শক্ত হবে, নি এত ফাঁপা হয় ভিতরটা। তো আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই যে নকুল দানা, একটা করে একটার মধ্যে দিয়ে দিতে হবে নকুল দানা, মিষ্টিও লাগবে ভেতরটা আর ভেতরটা ফাঁপাও লাগবে মিষ্টি। তো আমি একটা একটা করে এখন বানিয়ে নেব, যে যেরকম সাইজ বানাতে পারে। আমি খুব বেশি বড়ও করব নি আর খুব ছোটও করব নি, মানে ছোট বানা তোমরা যে যেরকম ছোট বড় করতে পারো। তো এই যে একটু হাতে করে একটু টিপে দিলাম, আর এর মধ্যে যে নকুল দানা দিয়ে দিলাম, এখন এটাকে ভালো করে এই যে ভেতরটাকে ভালো করে গোল করে নিতে হবে। তো বন্ধুরা, আমি 12টা এখন বানিয়ে নিচ্ছি আর এখনো এতটা আছে। তো গ্যাসের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হলেই আমি দিয়ে দেবো, তেলটা বেশি গরম করা চলবে না। এখন এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো এই যে গুলাব জামুনগুলো আবার একটু হাতে করে ভালো করে একটু গোল করে নেব, গোল হয়েই আছে আর তেলটা বেশি গরম নেই, একটু হালকা গরম। তো এগুলো কি গোল গোল করে রেখে দিলে একটু এই ডিশের মধ্যে একটু সাইড চেপটে যায়, সেই জন্য আবার তুলে তুলে একটু হালকা হালকা হাতে করে ঘুরিয়ে আবার ছেড়ে দিতে হবে।
তেল এরকম করে হিলাতে হবে, তাহলে সাইড গুলো ভালোভাবে হবে। তেল কম থাকলে এরকম করে মাঝে মাঝে এই যে ফুলে ফুলে কত বড় বড় হয়ে যাচ্ছে, আর এরকম করে করে হিলাচ্ছি আমি, তো চারিদিকটা ভালোভাবে ভাজা হবে। আর গ্যাসের আঁচটা একদম মিডিয়াম রেখেছি, এখন 12টা দিয়েছি, বাকিগুলো আমি এইগুলো ভাজা হতে হতে বাকিগুলো বানিয়ে নেব। তো এই যে গোলাপ জামুনগুলো এত সুন্দর করে ভেজে নিয়েছি, কালারটাও কত সুন্দর হয়েছে, সবগুলো তুলে নিচ্ছি এখন। তো বন্ধুরা এই যে কিছুটা ভেজে রেখেছি, আর চিনি রসে সব একসঙ্গে দেওয়া হবে, একসঙ্গে বলতে এগুলোও ভাজা হয়ে গেলে একসঙ্গে দেওয়া হবে। আর প্রথমে যদি এই ভেজে চিনি রসে দিয়ে দিইনি, ওইগুলোই ফুলে যাবে, পরে এগুলো দিলে ফুলতে চায়নি। সেই জন্য আমি কি করি, কিছুটা ভেজে রাখি, আবার এগুলো ভেজে একসঙ্গে দিয়ে দিই। চিনি রসটা ঠান্ডা হয়ে গেলে আবার একটু গরম করেও নিতে হবে যখন এগুলো দেওয়া হবে। তো এই যে চিনি রসটা আবার বসিয়ে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, এখন আবার একটু ওই যে গরম করে নেব। গরম বলতে এখন এই যে মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি। গোলাপ জামুনগুলো দিয়ে দিলাম, আর দিয়ে একটু ফুটিয়ে নেব, বেশিক্ষণ ফুটানা চলবে না, বেশি ফুটালে আবার বেশি নরম হয়ে যাবে, ভেঙে যাবে মিষ্টিগুলো, তো একটু ফুটিয়ে নিলে হয়ে যাবে। তারপরে কত সুন্দর হয়েছে, আমি বলেছিলাম তোমাদেরকে 20টার মতন হবে, 20টা হয়নি, 20টার বেশি হয়েছে, 25-26টার মতন হয়ে গেছে। তো তোমরাও এইভাবে একবার গোলাপ জামুন বানিয়ে দেখবে, দেখবে আর দোকান থেকে কিনেই খেতে ইচ্ছা করবে না। আর ওই প্যাকেটগুলো খুব যে খুব দাম তাও নয়, কিন্তু মিষ্টি কিনতে গেলে দাম পড়ে যায়, আর প্যাকেটগুলো অনেক অনেক মিষ্টি হবে। আমি তো কিছুটা তোমাদেরকে দেখালাম যে অনেকটাই আছে এখনো পাওয়া, আর এতটা বানিয়েছি, এর মধ্যেই কতগুলো হয়ে গেছে গোলাপ জামুন। এই এই মিষ্টিগুলো ভাইফোঁটাও হয়ে যাবে, গোবর্ধন পূজাতেও লেগে যাবে, তো দিওয়ালিও হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, একটু চিনি রসটা ফুটিয়ে তারপরে এই যে বন্ধ করে দিচ্ছি গ্যাসের আঁচটা, মিষ্টিগুলো এই যে কত সুন্দর ফুলে ফুলে যাচ্ছে, কত সুন্দর নরম আর ফুলে ফুলে যাচ্ছে, আর গরম প্রচুর এখন। এখন হচ্ছে যে ঢাকা দিয়ে রেখে দেবো, আমি ঢাকা দিয়ে রাখবো, বাকিগুলো ফুলে যাবে। মল্লিকার এখনো রঙ্গোলি বানানো হয়নি, এই যে এখনো হচ্ছে, আমার মিষ্টি বানানো হয়ে গেছে, এখনো আর রঙ্গোলি বানানো কমপ্লিট হয়নি। মিষ্টি তাড়াতাড়ি বানানো, আচ্ছা এই এখনো বানাচ্ছে। তো বন্ধুরা এই যে সন্ধে, আর একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে, আরতি করতে হবে, সন্ধ্যা আরতি। আর চারিদিকে এই যে লাইট জ্বেলে দিয়েছি, আর আমি এই যে রঙ্গোলি বানিয়েছিলাম কালকে, আর এইটা এখনো তুলিনি, এতই ভালো লেগেছে আজকেও রেখে দিয়েছি। আবার কালকে আছে দিওয়ালি, কালকে কালকে অন্য বানাবো, কালকে তুলে দেওয়া হবে এটা। আর আজকে তো মল্লিকা বাইরে বানিয়েছে, আর এইটা আজকে তুলিনি, কালকে তুলবো, কালকে আবার এখানে নতুন, কালকে আমি বানাবো নি, কালকে মেয়ে বানাবো। আর এখন হচ্ছে যে এটা এইটার এখন চারিদিকটা একটু মোমবাতি জ্বেলে দিই, মোমবাতি জ্বালে কি দেখতে ভালো লাগে। আর এইখানে একটা লাইট লাগিয়েছি, এখানে কেন এটা লাগিয়েছি, এখানেই এখানেই থাকে। আর এই লাইটটা অনেক দিনের পুরনো, অনেক দিনের পুরনো। তো এই যে চারদিকে চারিদিকে মানে চার কোনায় আমি মোমবাতি জ্বেলে দিয়েছি, আর এইগুলো জলের মধ্যে বসিয়ে এই যে এইখানটা রাখছি, এইখানটা সাজিয়ে রাখছি।
তিনটে, এই যে এটার মধ্যে জ্বলছে ক্যান্ডেল, এখানে রেখে দিয়েছি। এগুলো বুঝা যাচ্ছে, এটার বুঝা যায়নি। তো বন্ধুরা, আমাদের সন্ধ্যা আরতি হয়ে গেছে, সন্ধ্যা আরতি হয়ে গেছে। তারপর সন্ধ্যা আরতি আর দর্শন করাই নিয়েছে আমাদের গোপীনাথ। আর তো মিষ্টিগুলো দেখাবো তোমাদেরকে কিরকম হয়েছে। পান্তুয়া, পান্তুয়া বলছি আবার, গুলাব জামুন, মিষ্টিগুলো দেখাই তোমাদেরকে কিরকম নরম হয়েছে। তো দেখুন বন্ধুরা, চিনি রসটা পুরো টেনে নিয়েছে, এত নরম হয়েছে, চিনি রস পুরো টেনে নিয়েছে। এই যে কত নরম হয়েছে, দোকানের থেকেও ভালো হয়েছে। আর দোকানে এরকম মানে বানায় শক্ত হয়ে যায়, মাঝে মাঝে দেখি শক্ত, আর গরম গরমই ভালো লাগে দোকানে। কিন্তু ঘরে যে এটা বানিয়েছি, এটা অনেকখানি মানে যদিনই থাকে নরমই থাকে। তো এই দেখুন বন্ধুরা, ভোগ লাগানো হয়ে গেছে আমার গোপীনাথকে। আর আজকে গুলাব জামুন ভোগ লাগিয়েছিলাম, আর কিছু তোমাদের সঙ্গে সেরকম শেয়ার করিনি, আর এটা বানিয়েছিলাম সেইটাই শেয়ার করেছি। আর এখন হচ্ছে যে এই যে নিয়ে বসে পড়লাম, প্রথমে আমি নিয়ে বসে পড়লাম, কিরকম নরম হয়েছে। এই দেখুন কত সুন্দর হয়েছে ভেতরটা। তো আমি আগেই নিয়ে বসে পড়েছি গোপীনাথকে দিয়ে। আমাদের সবাই প্রসাদ পা হয়ে গেছে, এখন মিষ্টি নিয়ে বসে পড়েছি। আর কি কি ভোগ লাগিয়েছিলাম সব কিছু শেয়ার করিনি, মিষ্টি ভোগ লাগিয়েছিলাম সেটাই। তো এখন এই যে আমি নিয়ে বসেছি, আর চারিদিকে বোমের আওয়াজ, চারিদিকে বোম ফাটছে, আজ মানে কদিন ধরেই বোম ফাটছে। মুখে দিলেই মিলি যাচ্ছে, এত নরম, এত নরম। আর তোমরাও এইভাবে বানিয়ে দেখবে, খেয়ে দেখবে, আর কত সুন্দর, দোকান থেকে কিনে খেতেই ইচ্ছে করবে না। আর এইভাবেই গুলাব জামুনের প্যাকেট অনেক রকম আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, গুড নাইট, দেখাবে আবার একটা নতুন ভিডিওতে।